অনেক কথা বলে গেছেন, মনে আমি কিছু ভুলিনি, সব কিছু মনে আছে, অনেক কথা আমাকে বলে গেছেন, কিছু বলতে বাকি রাখেননি। এমনও বলেছে রংবাজারে কত মেয়ে দেখতে পাই, তুমি কটা মেয়ের সঙ্গ করেছো বলে গিয়ে, যা যা বলেছে তার উত্তরটা একটাও দেওনি, বসে গেছো যে তুমি কোনো নারীর সঙ্গ করেছো, কোনো নারীর সঙ্গে প্রেম করেছো না ভালোবাসা করেছো, কি বাবা দিয়েছে বলেনি, ক্ষমতা নেই যে, করে যে বাড়ি থেকে করিয়ে এসেছে যে ভালোবাসা করিয়ে এসছে, ওই জন্য ক্ষমতা নেই উত্তর দেওয়ার। তুমি সেই জল খাবে ঘুলিয়ে ঘুলিয়ে খাবে, তুমি আগে থাকতে সরলভাবে খাবে না, সরলভাবে খেলে যে মানে সরলভাবে প্রেমটা হয়ে যায়, তুমি গরল করে জলটা খাবে, সরলভাবে খাবে না। কে একটা গল্প দিয়েছে, কাপড় উঠে গেছে, ও বাবা এখন এমন বলদ মানুষ আছে যে আমার পিছনের কাপড়টা তুলে আমি সামনে দিয়ে ঢাকবো, পিছন আমার উজলো হয়ে থাকবে, কি আছে এমন বলদ আমাকে দেখে আপনাদের তাই মনে হয়? হ্যাঁ, যে গল্পর কোনো মানে নেই, আগের আগের পার বলেছি না, কথার নাই দিশে বাপকে কয় পিসে, কি বলেছি না, তুমি যে গল্প দিয়ে গেলা গল্পর কোনো মানে আছে? আমার সর্ব অঙ্গ ঢাকা, তুমি দেখে নাও একবার ছেড়ে পাঁচবার দেখো, এমন কোথাও তুমি শুষ ঢুকাতে তুমি ফাঁক পাবে না, আমার শরীরের কোনো চামড়া দেখা যাচ্ছে? যাচ্ছে না। আর তুমি কি বললে গল্পটা তুমি আমাকে উদ্দেশ্যই করে দিয়েছো, যে পিছনের কাপড় তুলে নাকি সামনে ঢেকেছে আর পিছন নাকি উদ্লো হয়ে আছে, কোন একটা লোক ঢাকতে গেছে সেই লোকটার সঙ্গে নাকি পেরে ধরে ঝগড়া করেছে, তুমি ঝগড়া করতে জানো না? হ্যাঁ, তুমি যেই কথা বললে তার কথার কোনো মানে আছে? ও বাবা আছে, আছে কি? আপনারা তো সবাই মাথা হ্যাঁ করলেন, একদম হেসে গলে পড়লেন, কথা বুঝলেন না সুঝলেন না, হেসে দিলেন, হয়ে গেল, তাই তো? এমন কিছু গল্প দাও যাতে আমিও তোমার পায়ে ধরি, আমাকে তোমার পায়ে ধরতে নাও, তোমার পায়ে যেন আমি ধরি, তুমি এমন কোনো গল্প দাও তাহলে মানাবে। অমানার কিছু বললে পরে কাজ হবে না, অন্তত আমি অনন্যা নেব না। তা একটি গান গাই, তা কি বলছেন গানের ভাষায়? ও যে কথায় বলে না, কত হাতি ঘোড়া গেল তোর, মশা বলে কত জল, তাই তো? কত হাতি ঘোড়া গেল তোর, মশা বলে কত জল, হাতি বাবা বাঁচলো লাখ টাকা মরলো লাখ টাকা। একটা হাতি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা কুকুর দেখবেন লেজ লড়িয়ে ঘেউ ঘেউ করছে, আচ্ছা ওর লেজ লড়িয়ে ঘেউ ঘেউ করাতে হাতির কি একটা লোম খাড়া হবে? হবে না, ও ঘেউ ঘেউ করতে তাহলে থাকবে হাতির মতন, হাতি হেঁটেই যাবে, হাতি কিন্তু ওর কথা শুনবে না। তাই লেজ লড়িয়ে যতই ঘেউ ঘেউ করো, হাতি মরলো লাখ টাকা বাঁচলো লাখ টাকা, তাই তুমি হিসাব করে কথা বলো, তুমি তো সেই এসে আমার পায়ের তলেই পড়ো, এসে তো তুমি রাত্রে আদরটা আমাকেই করবা, তুমি দিনে বাহাদুরি দেখিয়ে যাবো আমি পুরুষ, রাত্রে আদর আমাকে গিয়ে করবা, অথচ স্বীকার করো যে তোমাকে আমি ভালোবাসি, না বলে দিতে হবে, স্বীকার তোমাকে আজকে করতেই হবে, তোমাকে আমি ভালোবাসি, তুমি আমার সঙ্গিনী, এটা তোমাকে স্বীকার করতে হবে, তা কি বলছেন? গেলে সেই মায়ার হাটে তো ফিলি কেটে খালি হাতে ফিরাই তারে, হুঁশিয়ার পুরুষ হইয়া কেউ যায় না বউ বাজারে, হুঁশিয়ার তুমি যে কোন মরা মরেছ, অবশ্যই তোমাকে আমি বাঁচাবো। আমি গানটা কি বলি শোনো, এমন একজন নারী ছিল লক্ষ লক্ষ পুরুষ তার কাছে গিয়ে মারা গেছে, শুধু একটা পুরুষ বেঁচে ছিল, সে রাজকন্যা। রাজা মশাই বলেছিল আমার কন্যার কাছে যে একটি রাত কাটাতে পারবে, তাকে আমার এই বিষয় বাসনা যত সম্পত্তি আছে তাকে আমি অর্ধেক দিয়ে দেব। তাই যত পুরুষ গিয়েছিল তত পুরুষ মারা গেছিল, শুধু একটা পুরুষ বেঁচে ছিল, সে পুরুষটাকে তুমি সুন্দর করে তার সমাধান দেবে ধর্মসভায়, আর সেই রাজকন্যাটি কে ছিল? তার কাছে এত পুরুষ গিয়ে কেনই বা মারা গেল, তার কাছে এমন কি বস্তু ছিল যে পুরুষ যেত সেই পুরুষই মারা যেত, আর একটা পুরুষ বেঁচে ছিল পুরুষটাকে,
সুন্দরভাবে তার সমাধান দেবে। তাই কি বলছেন, গেলে সে মায়ার হাটে তফিল কেটে খালি হাতে ফিরাই তারে, গেলে সে মায়ার হাটে তফিল কেটে খালি হাতে ফিরাই তারে, হুঁশিয়ার হুঁশিয়ার পুরুষ হইয়া কেউ যায় না বউ বাজারে, হুঁশিয়ার উড়ার নামে একজন নারী কিবা তার বাহাদুরি, হাতে না ঝাড়ি জুড়ি তাহার ধারে, ও সে মাল কোটার মাল হরণ করে চুম্বকে নাই পাতাল পরি, হুঁশিয়ার হুঁশিয়ার পুরুষ হইয়া কেউ যায় না বউ বাজারে, হুঁশিয়ার। তাই কথাই বলেছেন, কত হাতি ঘোড়া গেল জল, তোমার মতন কত পুরুষ দেখলাম নারীর কাছে ঢলাঢল, তুমি তো সামান্য একজন মানুষ, তোমার কত মতন কত মহামহাপুরুষ এই নারীর পাও ধরে কেঁদেছে, নারীর চরণ তলে লুটিয়ে পড়েছে, নারীর ভজন সাধনা না করলে তার কোনো সিদ্ধি লাভ হবে না, এটা মহাজনের কথা আমার কথা নয়, যদি নারীর ভজন না করতে পারো তুমি কোনো কাজেই সিদ্ধি লাভ হতে পারবে না, তোমার সব কাজ বিফল হয়ে যাবে, তোমার কাজ সফল হবে না। ও বাবা, চোর গুন্ডা বদমাইশ কার সাধনা করে, মহামহাপুরুষ কার সাধনা করেছেন, মার সাধনা করেছেন, কোন মার সাধনা, কালী মার সাধনা, সাধক ভবা পাগলা কার সাধনা করেছে, মার সাধনা করেছে, কোনো বাবার সাধনা করেনি। তুমি আরবটা কথা বললে, কি বললে, ছি 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 ছি, তোমার লজ্জা করলো না কথাটা বললে, মানুষে শিবের মাথায় জল ঢালে, শিবের মাথায় না বাবা, শিবলিঙ্গে জল ঢালে, কেন জল ঢালে, শিবলিঙ্গে জলটা ঢালে কেন, তোমার শরীরে এত উত্তেজনা, তুমি ব্যালেন্স ঠিক না রাখতে পেরে মা পার্বতী যখন বাপের বাড়ি গেল, তোমার ব্যালেন্সটা ঠিক রাখতে না পেরে তুমি কি করলে, তোমার লাঠিটা এইখান থেকে সেই শ্বশুর বাড়ি পাঠিয়ে দিলে। এবার দুর্গা মা কি করতে পেলো, বুঝতে পেরে এটা ধরে কাটতে 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 কাটতে, তুমি দুই হাত দিয়ে যেটুকু চেপে রেখেছে না ওইটুকু নিয়ে আছে, আর ওই ঠান্ডা করার জন্য তোমার মাথায় জল ঢেলেছে, তোমার মাথায় না তোমার লিঙ্গের মাথায় জল ঢেলেছে, তুমি এত পাগল, হ্যাঁ তাই নিয়ে আবার তুলে ধরছো, তোমার স্বভাবের কথা তুমি আবার তুলে ধরছো, তোমার যা স্বভাব, স্ত্রী গেছে শ্বশুর বাড়ি, তুমি এইখান থেকে ব্যালেন্স ঠিক রাখতে পারছ না, আর তোমার হাড়ির কলসি তো তোমার মুখ বাঁধা নেই, তা গার্ডার দিয়ে বেঁধে দিতে হবে, তা আমি কোম্পানির একটা গার্ডার এনে ওই কলসির মুখটা বেঁধে দিতে হবে, যাতে যেখানে সেখানে জলের কলসি ঢেলে না পড়ে, তোমার তো আবার স্বভাব আছে যেখান সেখানে ঢালা আর যেখান সেখান থেকে সন্তান জন্ম দেওয়া, কি আছে না, মা মনসা কীভাবে জন্মগ্রহণ করেছিল, ও কারো গর্ভে, কারো গর্ভে নাই, স্বভাব যাবে কোথায়, কুচুনি পাড়া যেত আপনারা শুনেননি, স্বভাব এত খারাপের খারাপ কুচুনি পাড়ায় যেত, আবার সেই কথা তুলে ধরছে যে লিঙ্গে জল ঢালে কেন ঢেলেছে, তোমার ওই ডিম খাওয়ার তাপ সহ্য করতে পারেনি, বললে না দু টাকার মুরগি পাহাড়ে বাঘ দেয়, ওই একটা ডিমের তাপে তো তুমি ঠিক থাকতে পারছো না, শ্বশুর বাড়ি পাঠিয়ে দিচ্ছ, তাই তোমাকে কি করেছে, যেটুকু ধরে রেখেছিলাম ওইটুকুনি কি জল ঢেলে ঠান্ডা করেছে, তুমি হাত দিয়ে যেত ওইটুকুন যদি না ধরে রাখতে মা পার্বতী ওইটুকুন তোমার শেষ করে দিত, তোমাকে একেবারে জবাই করে রেখে যেত, তুমি চেনো কার পাল্লায় পড়েছো, তুমি তোমার কোনো জারি জুড়ি খাটবে না এখানে,
এই যে যে ওরা নামে একজন নারী কিংবা তার বাহাদুরি হাজার হাজার পুরুষ গিয়ে তার কাছে মারা গেছে, একটা পুরুষ বেঁচে আছে, যদি সেমন পুরুষ হতে পারো তোমার পাও ধরে থাকবে, আর যদি সেরম পুরুষ না হতে পারো তুমি আমার পাও ধরে থাকবে, কেননা জগতে সবাই থেকেছে, তুমি কেন থাকবে না, তোমারও পাও ধরে থাকতে হবে। আর যদি সেমন পুরুষের বাহাদুরি দেখাতে পারো, অর্থাৎ ব্রহ্মচারী, ব্রহ্মচারী কে হয়েছে, কোনো নারীর দিকে কোনোদিন জীবনে তাকায়নি, কোনো নারীকে স্পর্শ করেনি, তুমি আবার তোমার এই নিয়ে বাহাদুরি দেখাচ্ছ, হ্যাঁ ওটুকুন ধরে রেখেছিলে, চেপে রেখেছিলে, তাই পেয়ে গেছো, তারপরেও তোমার ঠান্ডা হয়নি, তোমাকে দুধ ঢালতে হয়েছে, বেল পাতা দিতে হয়েছে, জল দিতে হয়েছে, তারপরে তুমি ঠান্ডা হয়েছো, তার আগে ঠান্ডা হয়নি, তোমার এত উত্তেজনা কিসে? তুমি সুন্দর করে বলবে ধর্ম সবাই, তোমার এত উত্তেজনা কিসের, কারণটা কি, বিষয়টা কি? ওই কলসিটার মুখটা যে বেঁধে রাখতে পারছো না, যেখান সেখানে ঢালছো, দামি কোম্পানির গার্ডার এনে কলসির মুখটা বেঁধে দেবো, আর যেখানে সেখানে তেলের বোতল কাত করতে পারবা না, বাহাদুরি আমার কাছে দেখিও না, না জেনে এসে দাঁড়াইনি, জেনে বুঝে এসে দাঁড়িয়েছি, কথা হিসাব করে বলো, তা কি বলছেন? খেলে পঞ্চরেশের খেলা, পুরুষের ভাণ্ড গুলি আহার করে, আর নারী হয় পিঙ্গলা, ওরে খেলে পঞ্চরসের খেলা, পুরুষের ভাণ্ড গুলি আহার করে। তাই আমার মায়ের গুণ তুমি জেনে নাও, কখনো মা কখনো মেয়ে কখনো কন্যা কখনো পিসি কখনো দিদি কখনো জেঠি, একই নারী হাজার হাজার রূপ ধারণ করছে, হাজার হাজার বেশে সে প্রবেশ করছে, বারো মাসে তেরোটা রূপ ধারণ করেছে, তুমি এমন কোন একটা জিনিস দেখে যাবে তোমার কোন পুরুষ বারো মাসে তেরো রূপ ধারণ করেছে, সেটা করেছে আমার মায়ের জাত, অর্থাৎ নারী বারো মাসে তেরোটা রূপ ধারণ করেছে, ছলনাময় নারী, আর তুমি কি করলো, সেই নারীর রূপ দেখে, তার রূপ দেখে না থাকতে পারে তুমি শিলা স্বর্গে ইন্দ্রদেব, অহল্যা পাওশানি গৌতম মনির স্ত্রীকে তুমি হরণ করলে, গৌতম মনির রূপ ধারণ করে, এই তোমার স্বভাব, সামান্য একটা নারীকে দেখে, তার রূপ দেখে লোভ সামলাতে না পেরে স্বর্গের ইন্দ্র হয়ে তুমি চলে আসলে, তার স্বামীর রূপ ধরে তার ইজ্জত লুটতে, ছি 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 ছি, তোমার লজ্জা করা উচিত, তোমার লজ্জা করা উচিত, একটা সতীত্বকে তার সতীত্ব নষ্ট করার জন্য তুমি তার স্বামীর রূপ ধরে তার কাছে গেলে, তার সতীত্বকে নষ্ট করলে, আর গৌতম মনে কি করলেন, না বুঝে না না জেনে, ওই জন্য বলেছিলাম কথাই পায় না দিশে, বাপকে বলে পিসে, আরে তুমি যদি অন্তর্যামী হয়ে থাকো তোমার স্ত্রী পাপ করেছে কি করেনি সেটা তোমার জানা ছিল না, তুমি যে অভিশাপ করলে না জেনে, তা তোমার রূপ ধরে এসেছে, সে তো বুঝতে পারেনি, সে তো বুঝেছে এটা আমার স্বামী, স্বামীকে সবাই প্রেম নিবেদন করতে পারে কি, তাই তো, আমি তো বুঝতে পারিনি আমার স্বামী না কে, তাহলে তুমি বুঝতে পারলে না, তোমার রূপটা ধারণ করে ইন্দ্রদেব যখন স্বর্গের থেকে নেমে এসে তোমার উপর ইজ্জত লুটি নিয়ে চলে গেল, তুমি বুঝতে পারলে না, আর তুমি তার সাথে না পেরে তুমি কি করলে, নিজের স্ত্রীকে ভুল বুঝে তাকে পাশানি করে দিলে, মা দুর্গাকে যখন মন্ত্র দেওয়ার জন্য বলেছিল সীতাকে, সীতাকে যখন বললেন, সীতা বললেন না, অমন গুরুদেবের কাছে আমি মন্ত্র নিতে যাব না, যে একজন নারীকে সম্মান করতে যাবেন জানে না, তার ভুল না থাকা সত্ত্বেও তাকে সে পাশানি করে দিয়েছে, আমি তাকে গুরুদেব পেলে কখনো মেনে নিতে পারবো না, মা সীতা কথাটা বলেছিলেন, গৌতম মনিকে কখনো গুরু বলে সে মানতে পারবে না, কেননা বিনা অন্যায়তে সে তার স্ত্রীকে পাশানে করে দিয়েছে, আর সে যখন রামের পদধূলি পেয়ে তার পরশ পেয়ে সে যখন মানবরূপে ফিরে আসলেন, তখন গৌতম মনি জোর হাত করে অহল্যা পাশানির কাছে ক্ষমা চাচ্ছে, তুমি আমাকে ক্ষমা করে দাও প্রিয়ে, যে ভুল করেছে আমি ভুলের কোনো ক্ষমা নেই, আমার মা
গৌতম মনির স্ত্রীর অহল্যার কত বড় হৃদয় তুমি এইখানেই বিচার করে নাও, নারী কতটা বড় কতটা ছোট, কত বড় হৃদয়। তিনি দুই নয়নের জল ছেড়ে দিয়ে বললেন, স্বামী আজকে যদি তুমি এই অভিশাপ না করতে, ভগবানের চরণ ধুলে আমার মস্তকে পড়তো না। হরি বল হরি বল, ভগবানের চরণ ধুলে আমার মস্তকে পড়তো না, অর্থাৎ তুমি যেটা করেছো ঠিকই করেছো, আজকে যদি তুমি অভিশাপটা না দিতে, ভগবানের চরণ ধুলি আমার মস্তকে পড়তো না, আমি মানব রূপে পরিণত হতাম না, আমার ভাগ্য এর থেকে বড় কিছু হতে পারে না, তুমি যেটা করেছো সেটা ঠিক করেছো। তাহলে তার কত বড়, এত বারো বছর সে ভুল না করেও ভুলের সাজা পেয়েও স্বামীকে বড় রূপ করে গেলেন, স্বামীকে ছোট করলেন না, স্বামীকে মাথায় রেখে গেলেন। এই প্রতিভক্তি সতী নারী, সতী নারী যদি না থাকতো জগতে পুরুষগুলা বেঁচে থাকতো না। আমার মতন যদি সতী নারী না থাকতো, অহল্যা পাশানি সেও একজন সতী নারী ছিলেন, বেহুলা লক্ষিন্দর বেহুলাও সতী নারী ছিলেন, মরা পতিকে বাঁচিয়ে এনেছে। তুমি দেখাও তো এমন কোন পুরুষ আছে যেই মহিলা যে নারী মারা গেছে তাকে তার জীবন দিয়ে বাঁচিয়ে এনেছে, তুমি দেখিয়ে যাবে। এই আসরে এসে নেই, কিন্তু আমরা পারি, নারী এমন সতী আছে তার জীবনে দিয়ে মরা পতিকে বাঁচিয়ে এনেছে, তার প্রমাণ রয়ে গেছে ঘাটে ঘাটে পথে পথে। তুমি নিজেই কিছুক্ষণ আগে বললে বেহুলা লক্ষিন্দার ছিল, তার মরা পতি লক্ষিন্দারকে বাঁচিয়ে এনেছিল বেহুলা, তোমার মুখের কথা তুমি কিছুক্ষণ আগেই বলেছো। তাহলে আমি সেই মায়ের জাত অর্থাৎ সেই নারীর জাত, তোমার সাথে শুধু এহ জগৎ না পর জগৎ নিয়েও আলোচনা হচ্ছে, সব কিছু নিয়ে আলোচনা হচ্ছে। তুমি থাকছো পুরুষের দিকে, আমি থাকছি নারীর দিকে, অর্থাৎ আমি মা তুমি বাবা, উভয় পক্ষে উভয় পক্ষে আলোচনা হচ্ছে, সেখানে আর এখানে বলে কোনো কথা নাই। কোন যুগে কে কোন কর্ম করে গেছে, তুমি কোন যুগে কোন কর্ম করে গেছো, আমি কোন যুগে কোন কর্ম করে গেছি, সেই কথা এখানে তুলে ধরা হচ্ছে। তাই কি বলছেন? সুষমা কয় অতি স্বাধীন, ওরে বছরে খায় ৩৬ দিন, সে ভাণ্ড গোলা আহার করে, তাই কামিনী কাঞ্চনে কখন কোন রূপ দিয়ে কোন নয়ন দিয়ে তোমাকে ভোলাবে তুমি নিজেও টের পাবে না, কেননা তুমি ভুলে বসে আছো, তুমি একজন নারীর পাল্লায় পড়ে আছো, তুমি একজন নারীর কাছে আছো, তুমি একজন নারীর সঙ্গ করছো, তাকে ভালোবাসছো। তুমি যদি তার থেকে দূরে থাকতে তাহলে আমি বুঝতে পারতাম তুমি একজন পুরুষ, তোমাকে পুরুষ বলে আমি মানতাম, কিন্তু তোমাকে পুরুষ বলে তখনই মানব যখন তুমি পুরুষের ক্ষমতাটা তুমি আমার সঙ্গে দেখাবে, তখনই তোমাকে পুরুষ বলে মানব। সেই ক্ষমতাটা যদি তুমি দেখাতে পারো তবেই তোমাকে আমি পুরুষ বলে মানব, নচেত নয়। তাহলে সেটা তুমি সুন্দর করে বলে যেও। তাই কি বলছেন? ওরে সুষমা কায় অতি স্বাধীন, ওরে বছরে খায় ৩৬ দিন, আসাতে কয় বাকি দিন যায় অনাহারে, ওরে সেই পুরুষের ভাঙল গুলা আহার করে উদার ভরে, সেই পুরুষের ভাঙল গুলা আহার করে উদার ভরে, হুশিয়ার হুশিয়ার পুরুষ হইয়া কেউ যায় না বউ বাজারে, হুশিয়ার গেলে সে মায়ার হাতে তফিলে কেটে খালি হাতে ফিরাই তারে, খুশিয়া
আছে না জারি জুড়ি তাহার ধারে। সে মালখোটার মাল হরণ করে চুম্বকে নেয় পাতাল পরি, মালখোটার মাল হরণ করে চুম্বকে নেয় পাতাল পরি। হুঁশিয়ার হুঁশিয়ার পুরুষ হইয়া কেউ যায় না গো বাজারে, হুঁশিয়ার হুঁশিয়ার পুরুষ হইয়া কেউ যায় না গো বাজারে, হুঁশিয়ার হুঁশিয়ার পুরুষ হইয়া কেউ যায় না গো বাজারে, হুঁশিয়ার। জয় গুরু জয়। সে সঙ্গে তুমি যে আত্মা শক্তি মহামায়া রজ শক্তি চম্বকলি ধরি, তোমার মরণ হয় সাতবার আর আমার মরণ হয় একবার। তো সাতবার মেরে যদি যেদিন মরতে পারি তার মরণটা সঠিক, তুমি এ খবর পাওনি আর গানটা শোনো বুঝতে পারো যে কোন যায় কি বল সাধক উদ্দেশ্যে কি বলে। নিশ্চয় যদি গান থাকে তুমি বুঝতে পারবা, আর যদি গান না থাকে তাহলে কি বুঝবে।
খুশি পাচ্ছে। হ্যাঁ, গটিতে একজন আছে সঠিক, পরশ পাথর রাস্তাঘাটে পড়ে থাকে না, সাগরে পান্তরে পড়ে থাকে না, বাজারে ঘাটে পরশ পাথর পড়ে থাকে না। যার ভাগ্য ভালো হয় সে পরশ পাথর দর্শন পায়, আর পরশ পাথর দর্শন পাইলে পায়া গেলেই সে শোনা হয় নাকি? পরশ পাথরের দর্শন যখন কেউ পায় সে শোনা হয়ে যায়। তোমার মতো লোহার কাঁটাগুলো যদি এই পরশ পাথরের দর্শন পায় শোনা হয়ে যাবে, আর পরশ পাথরের দর্শন না পাবো কিন্তু শোনা ফোনা তো কিছুই হবে না। অকাল জীবন কান্নাকাটি বিরহ দশা যন্ত্রণা ছাড়া আর কিছুই পাবো না। তা কাজী, যারা পরশ পাথরের সাধক তারা জানে কি করতে হবে। স্বামী বিবেকানন্দ সে তো দর্শনই করেনি, সে বলেছিল আমি যে রাস্তা দিয়ে আসছি পৃথিবীর বুকে ওই রাস্তা আমি দর্শনই করবো। তার তুমি কি বলতে চাও নাকি? সে সাধক না, সে মহাপুরুষ না? তার গুরুদেব রামকৃষ্ণ পরমহংসদেব, সে বিশ্বজগতের মহাবীর্যবান মহাসাধক যজ্ঞকারী মায়ের পূজারী, সে কি ভাগ করতে পারতো না নাকি? তার ভিতরে কি বিষয়বস্তু ছিল না? অনেক অনেক অনেক। কিন্তু তারা সাধক, তারা নির্বাচন করতে জানে যে কোন জায়গায় গেলে কোন বোর্ডে খেলা খেললে হেরে যাব আর কোন বোর্ডে খেলা করলে জিতবো। যারা ভালো খেলোয়াড় তারা জানতে চায়। তাই আমি তোমাকে বলতে চাই, দেখতে শুনতে সংসারের মাঝারে বড় লোভার
ছিল ফরুয়াট বলিছে তোমার, এই ছেলেটি ছিল বাবার একটা ছেলে রাজার ছেলে, তারা তো লোফার একটু লোফার টাইপের হবে, ফরুয়াট কোনো কথা শুনে না, বাবা চিন্তা করলো শোন আমার রাজ্যের সম্পদে একটাই ছেলে, যদি রাজ্য ধ্বংস করে ফেলে তাহলে আমি একে নিয়ে কী সংসার করবো, কী শিক্ষা দেবো, ওকে বললে শোন তোকে 100,000 টাকা দিলাম, 100,000 টাকা নিয়ে চলে যা, যদি 100,000 টাকা থেকে 120,000 1,00,000 করতে পারিস আমার বাড়িতে আসবি না, তুই কেমন তোর মন মানসিকতা দেবো বিরক্ত সেটা আমি দেখতে চাই, বাবা করতে বিষয়ে 100,000 টাকা দিয়ে বাড়ি থেকে বার করে ছেড়ে দেবো, বাড়ি থেকে চলে গেল, গিয়ে যাইতে যাইতে 100 কিলোমিটার গিয়ে মাঠের মধ্যে দেখছে বিরাট আশ্রম, সাধুরা বসে আছে চলে গেছে, দেখছে একটা সাধু বসে আছে, সে গান আমাদের খাই সাধুর ভাবে সাধু আছে, দেখ কি ব্যাপার বাড়ি বেঁধে বললো অমুক দেশের রাজার ছেলে এখানে আসলি কেন, বলো বাবা আপনার কাছে একটু বলবো ছোট, আপনার কাছে একটু বসবো কথা শুনবো, তো গাঁজা খাস বলে খাই একাত্তর তুমি খা, তো আমার সাথে কথা শুনবি, তো আমার তো একটা কথা দাম 25,000 টাকা দিতে পারবি, তো ক টাকা আছে বলল টাকা তো বেশি নাই সাধু বাবা, আর লাখখানিক আছে বাড়িতে কিনেছি, বলে একটা কথার দাম 25,000, তো 4টি কথা বলবি তোর কি মন জয় হবে, তো বলেন দেন দেখছি, বলে ঠিক আছে তাহলে নে 25,000 টাকা, ভালো একটা কথা দিচ্ছি 25,000 টাকা দিছে, একটা কথা নিচ্ছে, কথাটার নাম হলো আসনম চালনম দৃষ্টায়ন, মানে এর অর্থ হলো যদি কোথাও কেউ বসতে দেয় যে কোনো আসন ভালো আসন পেতে আসনটাকে টেনে সরিয়ে দেখে নিয়ে বসবে, এটার ফার্স্ট অর্থ যা চলে যাবে, বলে এখন 3 কথা নেবো যে বলো 3টি টাকা দে আবার 25,000 দিতে আরেকটা কথা, বলেন কি, বলো পথে নারী বিপর্যয়, রাস্তায় হঠাৎ করে কোনো নারী মিশবে আর সেই নারীর সঙ্গে তোর প্রেমে প্রভ হলে যেখানে চলে যাবি বিপদ, পথে নারী বিপর্যয়ে দ্বিতীয় কথা হলো 50,000 নিন, যাও অনেক ভাইরা আমাকে পুরস্কার করেছেন জানি না ভাইজানদের আমি আনন্দ দিতে পারছি কি না, ভাইজানদের দু আশীর্বাদ আমার মাথায়, ধন্যবাদ সকলকে, এখন 50,000 গেল আর একটা কথা নেবে 25,000 ফেল, 25,000 ফেললো, কথা কি, কথা হলো নিদ্রা জাগরণ ভয়ব নাস্তি, মানে বলে নিশিকে যদি জাগতে পারিস তোকে একদম মারতে পারবি, বলে তাহলে আর একটা কথা দিন টাকা তো শেষ, বলে কি নিবি নাকি, বলে দেন দি দেন তো হাই তোর বাড়ি গেল সে টাকা দি, বলে অতি ক্রোধ ধৈর্য ধর, যখন খুব রেগে যাবি ধৈর্য ধরবি না তোর অমঙ্গল, বলে দেখ বুঝে গেলাম টাকা নি বাড়ি, বাচ্চা আসছে তো বাবু যে কী ব্যাপার মাসখানি ফেলো না বাচ্চা হলো লোকে টাকা পেরে, বলে টাকাও কীরম বাবু, বলে এক সাধুর দরবারে গিয়েছিলাম 4টি কথা দিতে 1,00,000 টাকা নিয়ে, কথাগুলো কি ওর বাবাকে শোনাইল, ও অত কথায় গুরুত্ব দেয়, আর উড়ে গিয়ে গেল বাড়ি থেকে চলে আসে তোর বাপের একটা ছেলে, তা আগকার আগকার যারা রাজা গজা ছিল ভাই হয়ে ভাইকে মেরে রাজা হওয়া, ছেলে হয়ে বাপকে মেরে রাজা হওয়া, এই তো রাজাদের ইতিহাস, তো কি বললো ওর বাপের একটা ছেলে আর এগেনস্ট ভাই আছে কাকারা আছে, কাকারা চিন্তা করলে ছেলেটাকে মেরে ফেলতে পারলো, বিষয় সম্পত্তিগুলো আমরা পেয়ে দেবো মারা সরগ, দেখবে যে তুই এতদিন কোথায় ছিলি তোকে খুঁজে পড়াছি বাড়ি থেকে রাখতে চলে গেছিলি কাকা বলে মেরে খেয়ে দিতে, কি দুঃখ চল আমরা থেকে তোর টেনশন কি খাবারের অভাব, বলে চ তো মাঠে বলে ডেকে নিয়ে গিয়ে নিচে কুড়ি ঘুরিছে কুড়ি ঘুরি ভালো করে উপরে একটা ভালো আসন দিয়ে দিতে, সবাই চৌ আসলি ভোগ বসতে দিবি যে তারা পড়ে যাবে মাটি চুলি ঢেকে দেবো কাজ সারা, বলে তুই রাজার ছেলে তোকে এক সপ্তাহ এক মাস আমরা দেখিনি মন খুব খারাপ বস ভোগে আসনে বস, আসনে আসন তো দিয়ে দিয়েছে 25,000 টাকা দিয়ে একটা বাইক কিনেছে সাধুর সঙ্গে আসন চালন দৃষ্টায়ন চালি দেখছে ভোগে তারা কি রে শালারা আমাকে মেরি ফেলো ধান্দা পেয়েছিলি সে কি খুশি করে ফাটাফাটি করে যাক ফেরি চুলি পানি গেলো, বলে যাক জয় গুরু গুরু বাক্য বলবান আজ তো আসলাম দেখি যাই, সামনে যেতে যেতে কুমড়ি থেকে করিমপুর যাবে মাঝ রাস্তাতে মাঠের ভোগে পাট ফাটের সময় একটা সুন্দরী নারী তার কাছে হাজির, তো এও তো রাজার ছেলে তো ফিটিল যে আপনার বাড়ি কোথায় মেয়েটা কি বলছে, বলে আমার বাড়িতে এখানেই তো, তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি ঘর নয় তাহলে আপনি যদি মনে না করেন তাহলে আপনার সঙ্গে আমি যেতে চাই, তো প্রথম মেয়েটা দিকে একটু লোভ হচ্ছে, লোভ হওয়ার পরে চিন্তা করলো না 25,000 টাকা দিয়ে পথে নারী বিপর্যয় এটা সঙ্গে নেওয়া হবে না, বলে তুমি খেপে এদিকে যাও আমার একটু কাজ আছে আমি ডাক্তারখানায় যাবো বিভিন্ন কাজে ব্যস্ত চলো, মেয়েটা পটাম করে ডান রাস্তায় চলে গেলো, 20 মিনিট পরে ঘুরে দশেক লোক লাঠি হেসু লাঠি সরকি নিয়ে চলে আসছে, বলে এই ভাই এদিকে একটা মেয়ে যেতে দেখলেন না, বলে দেখলাম তো তো কমনে গেল এদিকে এলে এদিকে বলবো না মেয়ে ফেলতে পারে এইদিকে যাবো, বললো ব্যাপারটা কি, বলে ব্যাপারটা আমাদের গ্রামের একটা লোককে মেরি ফেলি মার্ডার করি 3,00,000 টাকা নিয়ে সোনা দরালে পালিয়ে আসছে,
জয় করু বাঁচলো, ইয়ার পাল্লাই পাল্লা আজকে আরো করবো না। দেখ দেখে সামনে দেখ, সামনে যেতে যেতে দেখছে এক রাজার দেশে গিয়ে ডনকায় বাড়ি মারা আছে, আমার মেয়ের কাছে এক রাত্রি থাকতে পারবে, তার সাথে আমার মেয়ের বিয়ে হবে, জমি জায়গা করতে পেরে তো বললো যাক 25,000 টাকা দিন ওই বাক্য একটা নিচে দেখি কি হয়। রাজার গেটের সামনে গিয়ে বললো ওই আমি একটা মেয়েটার কাছে এক রাত্রি থাকতে চাই। তো কর্মচারীরা বুঝি বা হাতে হাতি ঘোড়া গেলো চলে গাধা বলে কত চলতে কি বলো বাপের বাড়িতে যাস তো বাড়ি পাক তোর থেকে কত জোয়ান কেটে বললো গেলি মরি থাকে না। বলে না আপনি আর একটু রাজার সঙ্গে আমাকে সাক্ষাৎ করতে দেন। বলে ঠিক আছে। বলে রাজা মশাই এই লোক সাক্ষাৎ করবে কি হলো বাবা? বলে কিছু মনে না করলে অপরাধ ক্ষমা করবেন, আপনি বোর্ডে যেটা লিখেছেন আমি এই কাজে অংশগ্রহণ করতে চাই। বলে যা থাকা সবার জন্য আদেশ আছে তুমি থাকো। বলে থাকার আগে আমার একটা আদেশ মানে নিবেদন কি বলে আমাকে একটা অস্ত্র দিতে হবে। ঠিক আছে তোর উপরে একটা দিয়ে দিল, গেটে ঘরে ঢুকিয়ে দিল। রাজার মেয়ে এক খাটে, ও লোক এক খাটে, থাকে বসে থাকে গল্প টল্প করে। গল্প টল্প করতে করতে তো জানে নিদ্রা জাগরণ ভয় নাস্তি, নিজেকে জাগলে আমার মরণ হবে না। বসিয়ে থাকে রাত্রি যখন 12টা বেজে গেছে তখন রাজার মেয়েকে তার গল্প করার টাইম নেই, ঘুমাইছে ঘর খাটে ঘুমাই ঘুমাই ঘুমা আমি দেখি কি হয়। রাত্রি যখন 1টা বাজে দেখছে রাজার মেয়ের ডানকির নাক দিয়ে নাকের ফুটো দিয়ে একটা সাপ বেরিয়ে চলে আসছে সুতোর মতো, যত বাইরে বাড়ছে তত মোটা। ও তখন চিন্তা করলো হরি বাজ তো মরেছিলাম, এই মালিক তো সব কাজ সারে, হাতে চলো তোর বাড়ি অস্ত্র খচখচ করে কেটে সাপটায় কেটে চুর করে খাটের তলে দিয়ে দিলে। বলে যাক দেখি রাত্রি তো এখন অনেক আছে। বসেই থাকে গাঁদা ভাঙ খাই থাকে। রাত্রি 3টে যখন বাজে দিকে পাকার নাক দিয়ে এরকম মালা একটা বেরিয়ে চলে আসছে, যত বাইরে বাড়ছে তত মোটা। বলে যাক জয় গুরু ঘুমাইলে তো মরেছিলাম। ঘোর চুর করে খাটে পুরি ধুলো, ঘোর 4টে যখন বেজে গেল দুজনায় ঘুমাছে বেলা 8টা দিকে তুমি চেতন না। আর অন্যদিন যখন ভোর রাতে রাজার মেয়ে বেরিয়ে চলে আসে আর ডেড বডি বেরিয়ে যাই ওই সাপে খাই, 8টা বেজে গেলে বের করলে দেখছে কি ব্যাপার এরা তো মরেনি তাজা, খাটের তলে সাপ কেটে চুর করে রেখে দিলে রাত্রি পেয়ে গেল। ও বেঁচে গেলো, ওর কোনো ভয় নাই, সেখানে কিছুদিন কাটালো। কাটানোর পরে 12 বছর কাটানোর পরে রাজা করলো রাজা বসে আমার দেশে যাবো, আমার বাবা মার দেশ আছে সেখানে আমার স্ত্রী পুত্র আছে আমি সেখানে বলো বাবা যাও তুমি যখন আসবে তোমার যখন যাওয়া হবে। বলে বেশ ভালো বাবার দেশে যাবে, নিজের দেশের স্ত্রী পুত্র বাবা মা আছে, উনি চিন্তা করলে এত তাদের বাড়ি যাবো না, পাশের বাড়ি বন্ধুর বাড়িতে রাত্রি 12টা পর্যন্ত কাটানো। কাটি গিয়ে দেখছে বাড়ির গেটের সামনে বলে ডাকবো না, ফার্স্টে দেখিলি জানলা দি ব্যাপারটাকে, জানলা দি দেখছে ওর স্ত্রী একটা যুবক ছেলের সাথে গল্প করছে, হাত পার উপরে আছে। বলে যাক 51 পাবে বাপ, 52 পাবে বাপ, ঈদের দুধ না খেয়ে কেটে ফেলি, আমি যে স্বামী বেঁচে আছে আমার প্রতি ভরসা নাই বিশ্বাস নাই, আর একটা পর পুরুষ সঙ্গে গল্প করে এটা খারাপ। ও তখন চিন্তা করে কেটে ফেলবো, তার আগে তো ধৈর্য ধরার কথা আছে, অতিক্রম ধৈর্যতা দেখি বিষয়টা কি। সকালবেলা গেল রাত্রে ডাকলো স্বামী এসছে, বহুদিন পরে স্ত্রীর ভক্তি শ্রদ্ধা সমস্ত কিছু অনেক কিছু কথার পরে হাত পা ধোয়ার পরে বুঝে একটা কথা বললো, কিছু মনে করে না সবই ঠিক আছে। এই যুবক ছেলেটার সঙ্গে কথা বলছিল ছেলেটাকে রাত্রে, এখানে ওটা আপনারই ছেলে 18 বছর বয়স, সে যুবক ওই ঘরে শুয়ে আছে, আমরা দিব মা বেটার দিকে গল্প করি জয় গুরু সবই বাঁচা গেল। যদি আজ কেটে ফেলতাম দুটোই চলে যেত স্ত্রী পুত্র, যাক সবই পাওয়া গেলো 25,000 বিনিময়ে, আমার রাজ্য সম্পদ সব ফিরে পেলাম, সব কিছু পেলাম, নারী জয় হলো, বিশ্ব জয় হলো। তাহলে নিদ্রা জাগরণ ভয়ং নাস্তি, নিশিকে যে জাগতে পারবে, ধৈর্যকে যে জাগাতে পারবে, নিজের মনের ইচ্ছাকে যে জাগাইতে পারবে তাকে কেউ মারতে পারবে। ইচ্ছা তৈরি হয় কর্মসূচি সমনীতি ধার ধারে, মনের কোনো কেউ মহাজন মনের কোনো কেউ বিরাট, মনের দ্বারা দিয়ে জয় হয়, বাঁচলে মনের ইচ্ছাতেই বাঁচা যায়, মরলেও মনের ইচ্ছাতেই বাঁচা যায়। এটাই তোমাকে পেয়ে দিলাম, তুমি আর বেশি বাহাদুরি আমার করবে। Thank you.
আজ্ঞা বিরাট একটা বস্ত্র নিয়ে চলে যান। বস্ত্র মানে কি? জল জাহাজ, তার সিধু বড়ো। কে নিয়ে যায়? একটা সামান্য মাঝি, ওজন তার হয়তো 50-60 নয়, এক কুইন্টাল হবে। বজরাটাকে নদীর ভোগ দিয়া নিয়ে নাও বাইয়া চলে, এসে নাও বাইয়া চলে। সামান্য একটা মানুষ মাঝি, এটা বিরাট বজরাকে সাগরের ভোগ দিয়ে চালিয়ে নিয়ে চলে যায়। বলি যে তোমারে ওই রকমই কেন হইলে তালাইতে সে পা, আরে ওই নোনা পানিতে বেশিক্ষণ থাকলে খুব মুশকিল, এটা ভালো করে বুঝার করবেন, বুঝবেন। গানেরই জায়গা, শুধু আমি আমার কথা বলবো না, যারা গান গাইছে তাদেরই ভালো, শ্রোতা সুন্দর, ট্রেস সুন্দর, কমিটি সুন্দর, মাইক ভালো, সমস্ত কিছু ভালো, এবং আপনারা সুন্দর মন নিয়ে এখানে গান শোনেন। তো যাই হোক, সেই উদ্দেশ্য নিয়েই কমিটি ভাইরা এই অনুষ্ঠান প্রায় বছর করান আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, খানিকের জন্য আনন্দও আমাদের সঙ্গের সাথে। সেইভাবে এই ভাবের মধ্যে দিয়ে মহাভাব ঈশ্বর বলেছে, যারা গান করতে পারে কোন কৃষ্ণ কথা হরি কথা মহাভাব আনন্দের মধ্যে দিয়ে কিঞ্চিত দান, কিঞ্চিত 10-5 টাকা দু চার দান যারা করতে পারে মহাভাবের আসরে, তারা পূর্ণ পান। আর দানকারী জান্নাতে যায়, কৃপণ কখনো জান্নাতে যাইতে পারে না। সেই হিসাবে আমি একটি কথা বলতে চাই শ্রোতা বন্ধুরা, আমাদের কমিটি ভাইরা হয়তো আপনাদের কাছে যাবে, আপনারা কিঞ্চিত দান তিনাদেরকে কৃপা করবেন, সহযোগিতা করবেন। আমি গান গাইতে না আসতে পারলে সামনে বছর বেঁচে থাকলে হয়তো হবে, নাহলে হবে না, কিন্তু আপনারা সবাই থাকবেন আর এইভাবে সহযোগিতা করবেন, নিশ্চয় আপনাদের শোনানো তৌফিক দান হবে। গাচ্ছি একটি গান, সে সঙ্গে আপনারা যাবেন, কমিটি ভাইরা আপনারা শ্রোতা বন্ধুদের কাছে যাবেন। কমিটির একজন ভাই আমার গান শুনে আমাকে 50 টাকা দিয়েছেন, ধন্যবাদ ভাইজানকে, আমি খুব ভক্তি শ্রদ্ধা জানাই। আমি যে আপনাদের কি দু আশীর্বাদ করবো, আমি অধম মানুষ কি জানি, দু চারটি গান ছাড়া আমার ভিতরে আর কি থাকে। সত্যি উসমান গনি ছিল আমার জীবনে, ওই প্রভুর সঙ্গে দর্শন দু একটি টেজ হয়েছে, হয়নি, হয়তো এরকম দুদাস আসর বা 2-5টা আসর হইলে ওনার অ্যাক্টিংটা আমি নিতে পারতাম। ওনার যেটা নাচের অ্যাক্টিং ছিল আমি আর কোনো শিল্পীর ভাগ্যে দেখি নাই, সেটা ওই করে গেছে কীভাবে, আমি মিশতে পারিনি ওনার সঙ্গে দু এক আসর। মিশতে পারলে হয়তো ভালো লোকের সঙ্গে মিশলে ভালো স্বভাব হয়, ভালো কথা পাওয়া যায়। সেই তাই তোমাকে আমি প্রশ্ন করব, আগে আমাদের আসরে একটি আমাদের কমিটি ভাইদের জন্য কিছু কৃপা প্রার্থনা এবং কিছু ভিক্ষা বৃত্তি। ও কি দয়া করিয়া ফিরাও নৌকা পাহাড়ে রে,
ছাড়িয়া দিন ভি থাহি মাধুর দেহে সঙ্গে নাই মোর ভা আরের কলি রে রাজ্য ছাড়িয়া তিনি ভি ছাড়ি মাধুর রে সঙ্গে নাই মোর ভাড়ে করি রে অতি দয়া করিয়া ফিরা লোকা তাহারে রে ভিতর যাইয়া একটি নারী দেখতে পায় ওই নারীটা দেখা দয়ার নবী আর জিব্রাইলকে আর জিব্রাইল আমার মনে সন্দেহ হয় নারীটা ছিল ধর্ম ভীরু শান্তিপ্রিয় ভাবে রোজা নামাজ করতো দুনিয়ার বুকে শান্তি রাস্তায় চলতো কারোর সঙ্গে ঝগড়া কোন বিবাদ বিচ্ছেদ করতো নারীটা শান্তি নারী তো দুকে আসে কেন আমি বলি দয়ার নবীর হাতে যখন আমল নামাটা দেয় শ্রোতা বন্ধুরা আমাদের আমল নামা আমাদের হাতে লেখা আছে পাপ পুণ্য নির্বিচার আমল নামাটা জিব্রাইল যখন নবীর হাতে দিল বলি যে সব হাতে আমল নামা শুনে দেখে দয়ার নবী হবে আমার দয়ার নবী আমল নামাটা খুলে দেখতে পাচ্ছে সত্যি নারীটা ধর্মভীরু ধর্ম করেছে রোজা করেছে নামাজ পড়েছে কার সাথে ঝগড়া করেনি দুনিয়ার মাঝারে আমল নামা একটা ভুল শুধু দেখে নবী সেটা কোনটা জানেন এই নারীটা জীবনে কোনো দান করেনি একটু কৃপণ ছিল কিন্তু ধার্মিক ছিল তাই নবী বলল কৃপণ কখনো জান্নাতে যেতে পারে না পাহাড় সমান যদি ইবাদত করে দুনিয়ার মাঝারে এ দানকারী জান্নাতে যাবে আমি বলি দে সবাই দয়া করিয়া কাহা পাহাড়ে
রাতের ভিতরে যখন যেন রে পোসাইয়া, ওই মতো আর একজন নারী দেখলো জান্নাতের ভিতরে, অরে দয়ার নবী। চিনেছিল বলিদের সভায় দেখে শুনে দয়ার নবী জিব্রাইলকে পায়, শোনো শোনো ও জিব্রাইল আমি তোমারে জানা, আয়ো রে আয়ো জিব্রাইল ফেরেশতা, তুমি একটি কথা বলো তো, এই নারীটা তো জান্নাতে আসার কথা না, বড় ঝগড়াটে ছিল, খুব ঝামেলা করতো, কোনো নামাজ রোজা করতো না, কোনো কারো কথা শুনতো না, কেন আসলো? আমল নামাটা দাও জিব্রাইল আমি তোমারে জানাই, সঙ্গে সঙ্গে জিব্রাইল তার আমল নামা দেয়, আমল নামাই সব কিছু ভুল, নাই নামাজ নাই রোজা কোনো শান্তি প্রিয় নাই, একটা জিনিস আছে কানকারে ভালো ছিল নারীটা দুনিয়ার মাঝা, আরে এই নারীটা বড় দান করতো, কোনো ভিখারি এদিম কোনো কিছু আল্লাহ কথা কোনো জালসা কোনো লোচো এমন কি হোক হরি কথা পুরো কথা, এই ধরনের কোনো কথা হলে যা কিঞ্চিত দান করলেও দান করল, আমল নামায় লেখা আছে দানকারী কখনো তো ডুব যাবে না, সবাতে যা নাই তার কারণে জান্নাত গেল ওই নারীটা, ভাই আপনারা সবাই মিলে দান করে যাবে, দান করিলে আখের পাবে সবাতে দান করে যাবে, দান করিলে আখের পাবে, দান আপনারা করে যাবে, দান করিলে দেখো আখের পাবে, দানই করেছেন এই আসরে গো কমিটির ভাইদের, দানই করে যান তার মান বাড়িবে, ওরে আখের সে শান্তি পাবে রে, দান করিলে সে মান বাড়িবে, ওরে চাঁদ বদনের সবাই বলো আসরের সবাতে, আরে চাঁদ বদনের সবাই বলো আসরের সবাতে, ওরে পাগলা বাবার আসরেতে বলো আল্লাহ ধ্বনি দেবে গো, আর আল্লাহর ধ্বনি দেবে গো, আরে চাঁদ বদনে এই সবাতেই আছেন শ্রোতা ভাই, যত আছে হিন্দু ভাই আসরের সবাই, আপনারা মনে আনন্দে গায়ে ধ্বনি আসর, ভাবের মধ্যে যে সত্যি আপনারা ভাবে ভাবে ভুলে আছেন, আপনারা কিঞ্চিৎ দান করবেন, দান করিলে শান্তি পাবেন যাবেন যে স্বর্গে, দান করিলে শান্তি পাবেন যাবেন যে স্বর্গে, হরি কথা কৃষ্ণ কথা গুরু কথা যেখানে হয় সেখানে দান কিঞ্চিৎ করিলে, সত্যি আপনারা দান দিয়েছেন কমিটি ভাইকে, বড় খুশি আমরা শিল্পী হয়ে আপনার দান করেছেন আমাদের কমিটি ভাইকে, দয়া করিয়া ভিড়া নৌকা পাহাড়ে, দয়া করিয়া ভিড়া কাহা
গেল সন্ধ্যারে হইল ও মাধুরে তবু ঘাটে তোরি না আয়া ছিল রে বেলা গেল সন্ধ্যারে হইল ও মাধুরে তবু ঘাটে তোরি না আয়া ছিল রে ও কি মাধবী রে এ দাঁড়াইয়াছি রে আমি পারিকা রহয়া মহাদেবে ও কি মাধবী রে দয়া করিয়া ভিড়াও নৌকা পাহাড়ে দয়া করিয়া ভিড়াও নৌকা পাহাড়ে তোমার কাছে আমার একটি কথা জিজ্ঞাসা হিন্দু শাস্ত্রে এমন একজন এই নারী ছিল দুজন নারী ছিল এই দুজন নারী ইসলাম শাস্ত্রে এমন একজন নারী ছিল এই নারীটা প্রায় প্রভাতে উঠত আর নিশীতে কিন্তু জেগে থাকতো প্রভাতে ঘুমাইত নিশীতে জেগে থাকত এই নারীটা দুটো স্তম্ভ ছিল সামনে আর দুটো স্তন ছিল পিছনে আমার যেটা পিছনের স্তন দুটো কি অবস্থা কোনো প্রয়োজনে ছিল না অকারণে হয়েছিল কারণটা কি এই পর্যন্ত থাকলো